ওয়েলকাম টু আকাশ নিয়ে ওয়াদার আপডেট প্রিয় দর্শক সবাই কেমন আছেন আমরা চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট দেওয়ার জন্য আপডেট দেবো আট তারিখ নয় তারিখ রাজ্যের আবহাওয়া কেমন থাকতে পারে কোথায় হতে পারে ভারী বৃষ্টি প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে সাত তারিখের একটা মানচিত্র নিয়ে আপনাদেরকে দেখাতে সাত তারিখের মধ্যে যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা এই যে আপনাদের দেখতে পাচ্ছেন দেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ কুতুব দিয়া তবে কুতুবদিয়া কক্সবাজার টেকনাফ তেমন বৃষ্টিপাত দেখা যাচ্ছে না প্রতিদিন কিন্তু ভারী মেঘ কিন্তু দৌড়াচ্ছে তবে পাহাড়ি অঞ্চলে কিছু না কিছু এলাকায় বিক্ষিত বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এবং ছট্টে গ্রামের দু এক স্থানে মাত্র বৃষ্টিপাত ক্ষত দেখা যাচ্ছে বাকি অঞ্চলে তেমন বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে না অলরেডি সাত তারিখের মধ্যে আট তারিখ নয় তারিখের পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখাবো তো ধরে ভিডিওটা দেখতে থাকুন এছাড়া বরিশালও কিন্তু তেমন পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কিছুটা ব্যবসা গরম এবং কিছুটা কিন্তু মেঘ দেখতে পাচ্ছি স্থানীয় আকারে কিন্তু মোটামুটি পরিষ্কার তবে কিন্তু ম্যাগাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি আচ্ছাটা কুমিল্লায় দেখতে পাচ্ছেন কিছুটা মেঘ প্রবেশ করতেছে ঠিক এই যে পূর্ব দিক থেকে এখন কিন্তু এখানে কিন্তু তেমন বৃষ্টিবাহী মেঘ কিন্তু নেই যাই হোক পরবর্তীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা আমরা জানাচ্ছি একটু পরে তো আমরা আগে আপনাদেরকে সাত তারিখের একটু মানচিত্র আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এ হচ্ছে রাজশাহী বিভাগ রাজশাহী বিভার মধ্যে কিন্তু কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি কিন্তু রয়েছে এছাড়া কিশোরগঞ্জের কিছু না কিছু এলাকায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি কিন্তু রয়েছে এছাড়া ঢাকার দোয়াকা স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে ঢাকার উত্তরে ঢাকার উত্তরের দুয়াক স্থানে বিক্ষিপ্তকারে ভারী বৃষ্টি রয়েছে এছাড়া রাজশাহীর কিছু না কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আছে এবং কলকাতা হাবড়ার কিছু না কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টি এছাড়া খড়াকপুর আমরা দেখতে পাচ্ছি কলকাতার পশ্চিমের জেলাগুলোতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো সাগরে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা কিন্তু বাড়ি মেঘ থাকা সত্ত্বেও কিন্তু এখনও পর্যন্ত উত্তাল কিন্তু উত্তাল হাওয়া কিন্তু রয়েছে পরবর্তীতে অলরেডি উত্তাল হাওয়া কিন্তু কমে আসবে সেটা কিন্তু আমরা আপনাদেরকে বইন গ্যাস্টে দেখাবো তো এদিকে বালুর ছাড়া তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে ভাবনেশ্বর সহদের এবং ভারতের বেশ কিছু জায়গায় কিন্তু এই যে লঘুসাপটা কিন্তু অবস্থান করার কারণে বিক্রি থাকার বাড়ি বৃষ্টিপাত কিন্তু হতে দেখা যাচ্ছে প্রিয়দর্শক এবার আমরা বইন গ্যাস্টে চলে আসলাম আমরা দেখবো আপনাদেরকে বুধবার লাইভ ট্রেকিং করে কেমন থাকতে পারে বুধবার আবহাওয়া তো সরাসরি আমরা এই এই মুহুর্তে বুধবারের লাইফটা কিন্তু মধ্যে চলে আসলাম দেখা যাচ্ছে বাংলার বুকে তেমন ভয়ানক পরিস্থিতি নেই সাগরে কিন্তু তেমন ভয়ানক পরিস্থিতি নেই দক্ষিণ দিক থেকে সাগরের মধ্যে বাতাসের গতিবেগ পঁচিশ কিলোমিটার পর্যন্ত সেটা আমরা আরও দেখতে পাচ্ছি এখানে কক্সবাজার ট্রাক ছট্টেগ্রাম মূলত বাতাসের গতিবেগ কিন্তু কিছুটা কিন্তু কমতে কমতে যাচ্ছে অলরেডি সাত তারিখের মধ্যে কিন্তু দমকা বাতাসটা ছিল এবং ছয় তারিখের মধ্যে রাতেও কিন্তু দমকা বাতাসটা কিন্তু ছিল তো আট তারিখ থেকে কিন্তু বাতাসের গতিবেগ কিন্তু কিছুটা কিন্তু কমতে শুরু করছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে চট্টগ্রাম তারপর এখানে মহিষকালী ট্যাকটা পেশব অঞ্চলে কিন্তু বাতাস কিন্তু কম যাচ্ছে এবং এখানে কিছুটা এলোমেলো পরিস্থিতি হওয়ার কারণে মায়ানমার কিন্তু আবারও বাড়ির ম্যাঘটা জমা হবে এবং সেই ম্যাগগুলো কিন্তু আবারও পশ্চিম দিকে অগ্রসর হবে পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃষ্টির সম্ভাবনা পাহাড়ি অঞ্চল এখানে কিছু না কিছু এলাকায় বৃত্তার বৃষ্টিপাত হওয়া হতে পারে কারণ প্রচণ্ড পরিমাণ জলীয়ব্য কিন্তু প্রবেশ করছে না এরই ফলে আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত নেই মূলত বৃষ্টিপাতের রিপোর্ট কিন্তু অনেকটাই কম কিছু না কিছু এলাকায় আসতে না কারণ ম্যাগটা তৈরি হয়ে বারে বৃষ্টিপাত ঘটিয়ে চলে যায় এমনটাই পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাই আসলে সিলেট বিভাগের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেটের উত্তর আয়দে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এলোমালো পরিস্থিতি হওয়ার কারণে এখানে কিন্তু বাড়ি মে জমা জমন হবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা আপনাদেরকে সিএম ডাব্লু এফ মডেলের বৃষ্টিপাত দেখিয়ে এরপর আমরা আমরা নোয়া মডেলে চলে যাব তো দেখি আমরা এই মুহুর্তে উইন আমরা ছয়টা পি এম সরাসরি চলে আসলাম দেখা যাচ্ছে দেশের উত্তরা এই যে দেশের উত্তরাঞ্চলে অ্যালোমেলো পরিস্থিতি হওয়ার কারণে ম্যাক তৈরি হবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে এই এ হচ্ছে এস এম ডাব্লিউএফ উইন মডেল অনুযায়ী আমরা বৃষ্টিবাহী মোডে চলে যাব আপনাদেরকে বৃষ্টিবাহী মোডটাও কিন্তু দেখিয়ে দেবো তো বৃহস্পতিবার আমরা নয় তারিখের আপডেটটা দেখি একটু বৃহস্পতিবার আমরা যদি নয় তারিখের আপডেটটা যদি দেখি তাহলে সাগরের মধ্যে প্রচণ্ড আকার এলোমোলের পরিস্থিতি হওয়ার কারণে সাগরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত তৈরি কিন্তু হতে পারে সেটা কলকাতা শহরে পশ্চিমবঙ্গ বেশ কিছু জায়গায় কিন্তু এই যে করাকপুর তারপর এলমলের পরিস্থিতি আকারে ম্যাগ তৈরি হয়ে স্থানীয় আকারে বৃষ্টির সম্ভাবনা দেখা যেতে পারে বরিশাল কুলনা ঢাকা কুমিল্লা কিছু না কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে ম্যাগ তৈরি হয়ে স্থানীয় বৃষ্টিপাত দেখা যেতে পারে যাই হোক আমরা একটু এসিএম ডাব্লিউএফ মডেলের বৃষ্টিবাহী চলে যাই তো প্রিয় দর্শক আমরা সরাসরি এইবার বৃষ্টিবাহী মোডে চলে আসলাম আমরা আট তারিখের আপডেট আপনাদেরকে দেখে প্রথমে আট তারিখে আপডেট আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন হচ্ছে বুধবার আট তারিখে আপডেট তো এখানে দেখা যাচ্ছে এসিএম ডাব্লিউএফ মডেল অনুযায়ী কালাপাড়া তারপর এখানে খুলনার সামান্য কিছু না কিছু এলাকায় ম্যাগটা তৈরি হয়ে বৃষ্টিপাত তৈরি হতে দেখা যাচ্ছে অন্যদিকে সিলেটের একদম বর্ডারের কিছু না কিছু এলাকায় একটা বাড়ি ম্যাগ তৈরি হতে দেখা যাচ্ছে ছিলচারের দিকে এদিকে কিন্তু প্রবেশ করে কিছুটা বিক্ষিপ্তাকার বাড়ি বৃষ্টিপাত কিন্তু দেখা যেতে পারে এরপর যদি আমরা একটু লাইভ ট্রেকিংটা করে দেখাই গোটা রাজ্য জুড়ে কিন্তু স্থানীয় বৃষ্টিপাত দেখাচ্ছে আমাদেরকে এই যে গোটা রাজ্য জুড়ে কিছু না কিছু এলাকায় স্থানীয় আকারে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতের রিপোর্ট কিন্তু আমাদেরকে দেখা তো আমরা এসিএম ডাব্লিউএফ মডেল রিপোর্ট অলরেডি দেখে নিলাম যাই হোক নয় তারিখ একটু দেখি আমরা নয় তারিখে পড়ছি কেমন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বৃহস্পতিবার নয় তারিখে আপডেট যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি দাম শহরের এবং এদিকে ঠিক পার্টনার দিকে কিন্তু বৃষ্টিপাত তৈরি হওয়া চান্স কিন্তু রয়েছে সেটা আমরা যদি আর একটু লাইফ করে দেখাই কলকাতা শহরের এখানে বিভিন্ন জায়গায় স্থানীয় কারে কুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত তৈরি হতে পারে তো এবার আমরা নোয়া মডেলের রিপোর্টে চলে যাবে আমরা প্রথমে দেখলাম এসিএম ডাব্লিউএফ মডেলের রিপোর্ট আমরা সরাসরি আমরা এবার সরাসরি নোয়া মডেলের রিপোর্টে চলে যাব তো আমরা সরাসরি এবার নোয়া মডেলের রিপোর্টে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন বাতাসের জাপটা কিন্তু দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু বাতাসের ধমকা নেই যে ঢাকা কুমিল্লা আগরতলা মেয়েমেশি বগুড়া ছিলে দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু বাতাসের ধমকা কিন্তু নেই কিছুটা বাতাসের ধমকা আমরা দেখতে পাচ্ছি জামশুদপুর এবং রাঁচি এবং ক্ষুদ্র ক্ষুদ্র এলাকা করে কিন্তু কিছুটা বাতাসের ধমকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে পা এই যে উপকূলীয় কিছু অঞ্চলে কিন্তু বাতাসের দমকা অতি প্রায় বত্রিশ কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে তোমরা বৃষ্টিপাত মোডে চলে যাবো বৃষ্টিপাত রাজ্যের কোন কোন অঞ্চলে নয়া মডেলের রিপোর্টে বৃষ্টিপাত হতে পারে সেটা একটু আমরা দেখি প্রথমে আমরা এসিএম ডাব্লিউ মডেল দেখেছি এবার আমরা সরাসরি নোয়া মডেলের রিপোর্ট দেখব নোয়া মডেলের রিপোর্ট অনুযায়ী রাজ্যের কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আমরা একটু দেখে নিব আমরা সরাসরি এবার বুধবার আট তারিখের আপডেটে পিরো বুধ তারিখে এই যে বুধবার আট আট তারিখের আপডেটে যদি পি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় কিন্তু কিছুটা হলো ক্লারি ম্যাগ জমা হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন কলকাতার একদম দক্ষিণের জেলাগুলো এ হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এলাকা তো এদিকে সবুজ কেলা ম্যাকটা রয়েছে তার মানে এখানে বিক্ষিপ্তাকারের কিছুটা বৃষ্টিপাত দেখা যেতে পারে এসিএম ডাব্লিউএফ মডেলে কিন্তু এই আপডেটটা কিন্তু তুলে ধরা হয়েছিল এবার দেখি আমরা আর তিঙ্গা লাইভ ট্রিকিনটা করে দেখি আর টিঙ্গানা যে লাইভ টিকিংটা করে দেখায় তো আমরা দেখতে পাচ্ছি ঠিক সাগরে কিছুটা থাকার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে সাগরে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের উপর কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কম তুলে তুলে ধরেছে নয়া মডেলে তবে এসিএম সিএম এফ মডেল কিন্তু কুদ্র কুদ্র বৃষ্টিপাত তুলে ধরেছিল কিন্তু নয়া মডেলে কিন্তু তেমন বয়ানিক বৃষ্টিপাত কিন্তু তুলে ধরছে না তো আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন যাবৎ কিন্তু নোয়া মডেলের রিপোর্টটা কিন্তু সঠিক হয়ে যায় এদিকে আমরা দেখতে পাচ্ছি আবার পাহাড়ি অঞ্চলে যে এসিএম ডাব্লিউ মডেল আপনাদেরকে দেখিয়েছিলাম উইন গাছটা সেখানে কিন্তু বাড়ির মেঘটা জমা হবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে কিছু কিছু না কিছু স্থানে তো আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্য জুড়ে কিন্তু তেমন বয়ান বৃষ্টিপাত নেই শুধু স্থানীয় আকারে ম্যাগটা তৈরি হয়ে কিছু না কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত তৈরি হতে পারে সেটা কোনো নির্ধারিত পূর্বাভাস কিন্তু থাকে না তো আমরা নয় তারিখের আপডেটটি ফিরে যাই এবার নোয়া মডেলের নয় তারিখের আপডেট কী বলা হচ্ছে সেটা একটু আমরা দেখিনি ডাকাই বাক এই যে টোয়াকিয়া স্থানে বিক্ষিপ্ত আকারে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন অন্যদিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না রাজশাহী মেহেরপুর মালদা তবে সাত তারিখের মধ্যে মালদার নিচে কিন্তু কিছুটা আমরা বৃষ্টিপাত দেখতে পাই সাত তারিখের মধ্যে রাজশাহীর উপর এবং মালদার মাছ এই যে মাছ কেন্দ্রের অঞ্চলে কিন্তু কিছুটা বিক্ষিপ্তকার বাড়ি বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাই তো বৃহস্পতিবার পুরো দিনটা আমরা লাইভ কিন্তু করে দেখাই আপনাদেরকে আমরা ঠিক ছয়টা এই সময়ের মধ্যে চলে যাব তো দেখা যাচ্ছে দেশের মধ্যে থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা কিন্তু কমছে তো কমছে বলতে গেলে এর আগেও কিন্তু তেমন বৃষ্টিপাত কিন্তু পাইনি গোটা রাজ্য জুড়ে তেমন বৃষ্টিপাত কিন্তু হয়নি কুমিল্লাতে বৃষ্টিপাত পেয়েছিলো ভারী কিছুটা ভারী বৃষ্টিপাত পেয়েছিলো এছাড়া ডাকাতি কিন্তু কিছুটা ভারী বৃষ্টিপাত কিন্তু পেয়েছিল এছাড়া মহমিশির কিছু না কিছু এলাকায় বিক্ষিপ্তকার ভদ্র সহ বৃষ্টিপাত পেয়েছিলো তারপর আমরা দেখতে পাই এখানে রাজ্যের দক্ষিণাঞ্চলে কিন্তু তেমন ভারী বৃষ্টিপাত কিন্তু পাইনি কক্সবাজার সটিক টেকনাফ কিন্তু তেমন ভারী বৃষ্টি পাইনি খুলনা বরিশাল তেমন ভারী বৃষ্টিপাত কিন্তু পাইনি তো দেখতে পাচ্ছেন আপনারা আমরা সরাসরি আর তিন ঘন্টা লাইভ টিকিংটা করে দেখে আপনাদেরকে তো আমরা আর তিন ঘন্টা লাইভ টিকিংটা করে দিলাম তো দেশের সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত কিন্তু দেখাচ্ছে না এসিএম ডাব্লিউ মডেলে কিন্তু দেখাই নেই এটা নোয়া মডেলও কিন্তু আমাদেরকে সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত কিন্তু দেখাচ্ছে না কারণ দেশের মধ্যে বৃষ্টিপাতের রিপোর্ট কিন্তু তেমন নেই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেকটাই কম সেজন্য তেমন বৃষ্টিপাত কিন্তু মডেলের মধ্যে তুলে ধরা হচ্ছে না সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি রয়েছে শুধু ক্ষুদ্র ক্ষুদ্র স্থান করে স্থানীয় আকারে মেঘটা তৈরি হয়ে কিছু না কিছু এলাকায় বৃষ্টিপাত তৈরি হয়েছে যে আপনাদেরকে প্রথমে আমরা স্যাটেলাইট মোডটা দেখেছিলাম ঠিক সেভাবে কিছু না কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে মেঘটা তৈরি হয়ে বৃষ্টিপাত শুরু হয়ে যায় পরিস্থিতি এমন কিন্তু সব জায়গায় যে আমরা দেখতে পাই কয়েকদিন আগে যাবত কিন্তু আমরা দেখতে পাই দেশের দক্ষিণে বা উত্তরের টানা বৃষ্টি টানা বৃষ্টির ভয়ানক পরিস্থিতি ঠিক সেই রকম পরিস্থিতি নেই আমরা দেখতে পাচ্ছি সেই রকম পরিস্থিতি নেই সেজন্য নির্ধারিত পূর্বাস আমরা দিচ্ছি না কারণ উত্তর ভারী বৃষ্টি বা দক্ষিণে ভারী বৃষ্টি এমনটাই পরিস্থিতি কিন্তু আমরা আপনাদেরকে বলছি না কারণ বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত নেই শুধু ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে যেখানে সেখানে বৃষ্টিপাত হতে পারে পরিস্থিতি এমনটাই আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ডকার ঝুলবাস্ট কিন্তু প্রবেশ করছে না কোথাও অতি ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে না সেজন্য আমরা আপনাদেরকে শুরু করে বলছি না যে দক্ষিণে ভারী বৃষ্টি হবে বা উত্তর ভারী বৃষ্টি হবে এমন পরিস্থিতি কিন্তু নেই তবে আমরা দেখতে পাচ্ছি খরেকর কলকাতা জামসুপতে এখানে বিভিন্ন জায়গায় কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লঘুচাপের প্রভাবে তো বা আমরা একে এখানে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাউরকাল্লা এবং ভারতের অনেক স্থানে বিভিন্ন জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের রিপোর্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে বাংলার পক্ষে তেমন ভয়ানক পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যদি কোথাও ভয়ানক বৃষ্টি আকারে ম্যাট তৈরি হয়ে ভয়ানক বৃষ্টিপাত তৈরি হয়ে যায় সেটা আমরা আপনাদেরকে কমেন্টসে জানিয়ে দেবো আমরা কমেন্টসে অবশ্যই কমেন্টস করে রাখবো কমেন্টস প্রিন্ট করে রাখবো তো অবশ্যই আপনারা কমেন্টসে দেখতে পারেন যদি কোথাও যদি স্থানীয় আকারে ভয়ানক বৃষ্টিপাত তৈরি হয়ে যায় সাথে 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 আমরা কমেন্টস উল্লেখ করে তুলে ধরব তো আজকের আপডেটটা আমরা এই পর্যন্ত রাখলাম যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলের নতুন দর্শককে এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন একটা ক্লিক করে রাখবেন যেন প্রতিদিন আমাদের এসিএম ডাব্লিউএফ মডেল আর নোয়া মডেলের দুটি মডেলের আপডেট যেন কোনোভাবে মিস না হয়